ছেলে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ। ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ। ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার উল্লেখযোগ্য লক্ষণ হল, এক, স্বপ্নদোষ হওয়া, দুই, বীর্য নির্গত হওয়া, তিন, দাড়ি, গুফ, বগলের পশম কিংবা নাভির নিচের পশম গজানো, চার, গলার স্বর পরিবর্তন হওয়া অর্থাৎ কণ্ঠস্বর ভারী ও মোটা হওয়া ইত্যাদি। মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ। মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার উল্লেখযোগ্য লক্ষণ হল, এক, স্বপ্নদোষ হওয়া, দুই, মাসিক ঋতুস্রাব হওয়া, তিন, মাধুর্যপূর্ণ কণ্ঠস্বর হওয়া, চার, স্তনযুগল উন্নত হওয়া, পাঁচ, সর্বাঙ্গে সৌন্দর্য বৃদ্ধি পাওয়া, ছয়, চেহারায় লাবণ্যতা দেখা দেওয়া, সাত, যৌন প্রদেশের আশপাশে ও বাহুসন্ধিতে পশম গজিয়ে ওঠা প্রভৃতি। আমাদের দেশে মেয়েদের সাধারণত 12-13 বছর এবং ছেলেদের 14-15 বছর বয়সে পূর্ণ যৌবনের লক্ষণসমূহ প্রকাশ পায়। উপর উল্লিখিত বয়সেও যদি তাদের মধ্যে এই ধরনের কোনো নিদর্শন পাওয়া না যায়, তাহলে 15 বছর বয়সে উপনীত হওয়ার দ্বারাই উভয়কেই প্রাপ্তবয়স্ক ধরে নিতে হবে। ছেলেদের জন্য বয়প্রাপ্তির সর্বনিম্ন সীমা 12 বছর আর মেয়েদের জন্য বয়প্রাপ্তির সর্বনিম্ন সীমা 9 বছর। এই বর্ণনাটি নির্ভরযোগ্য। ছেলে মেয়েরা যদি এই বয়সে উপনীত হয় এবং বলে যে আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, তাহলে তাদের কথা গ্রহণযোগ্য হবে। শর্ত হল তাদের এই কথা বাহ্যিক দৃষ্টিতে বিশ্বাসযোগ্য মনে হতে হবে, আর যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় তাহলে বক্তব্য গ্রহণ করা হবে না। ফাতোয়া স্বামী, 5ম খণ্ড, কিতাবুল হিজর। أسألك العفو